আমার সাত পুরুষের ভাগ্য তোমার সাথে কক্সবাজার এলাম। পুরি বাবা, সাত বছরের সাত দিনও সময় মিলে না তোমার সাথে কোথাও বেড়াতে যাব। কি করব বলো, ফাঁকিবাজদের ছুটির কোনো অভাব নেই, আর যারা কাজ করে তাদের কাজের কোনো শেষ নেই। সোনিয়া, এই সোনিয়া, দেখো কথা শুনছি, সোনিয়া সাবধান, পানিতে নামবি না। জি আচ্ছা। এই বেশি পানিতে যেও না। এই মেয়ে, এদিকে এসো। কি নাম তোমার? মেয়েটা যে অজ্ঞান হয়ে পড়ে আছে মনে হয় ওর আত্মীয় স্বজনরা খবর পায়নি। এই কি হয়েছে? ওইখানে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। বুবলি আর সোনিয়া কোথায়? সোনিয়া, বুবলি কোথায়? বুবলি, সম্বি, রাত নিয়ে নিয়ে যা, ওটা আটকে রাখ। ওস্তাদ, এদের দোকানটা আপনার লাগে, এটার জন্য তো আমি যথেষ্ট। মালটা দেন তো, ফুটা করে দিয়ে আসি। দৌড়ো হালার পরে, এটা কি ফুটো করার লেগে আনছি? যা ভাগ, যা। চট্টগ্রাম পর্যন্ত সব থানায় ইনফরমেশন দিয়ে রেখেছি, রাস্তায় যে টহল পুলিশ আছে সবাইকে জানানো হয়েছে, কিডন্যাপাররা কক্সবাজার ছেড়ে কোথাও যেতে পারবে না। স্যার, ফোন আননোন নাম্বার। হ্যালো বস, আমার নাম জাফর। কোন জাফর? আমাকে আপনি চিনতে পারলেন না স্যার, যার ভাই আপনার আদালতে ফাঁসির আসামি। জাফর, আমার মেয়ে কোথায়? বুঝতে পারছেন তাহলে, আমার ভাই ফাঁসি কাস্তে ঝুলবে, আপনার মেয়েরও ফাঁসি হবে। আমার ভাই মুক্তি পাবে, আপনার মেয়েও আপনার কাছে পৌঁছে যাবে। ওকে, আমি আম্মুর কাছে যাব। আমি আম্মুর কাছে যাব। সত্যি বলছি, খাইলে
তোমার আম্মু কাছে দিয়ে আসবো। আমি তো খেতে পারি না। খাইতে পাও না মানে তুমি কি না খেয়ে থাকো নাকি? আমাকে আমার আম্মু খাইয়ে দেয়, আমি নিজে হাতে খেতে পারি না। ও আচ্ছা, আমি তোমারে খাওয়াই দিতেছি। আচ্ছা, তোমার মা আর কি করে? আম্মু আমাকে স্কুলে নিয়ে যায়, স্কুল থেকে নিয়ে আসে, গোসল করিয়ে দেয়, খাইয়ে দেয়, আর রাতের বেলা ঘুমানোর আগে আমাকে গান গাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। গান গাইয়ে আবার ঘুম পাড়ায় কেমনে? আরে বুদ্ধুকে থাকার, এটাও জানো না? এদিকে আসো, এখানে শোও। এই হাসবে না। ঘুমের পুরি আয় রে নিয়ে আয়, ভালোবাসার পরশ মনি আয় রে নিয়ে আয়। ঘুমের পুরি দেখ ঘুমাইতেছে, ডিউটিতে করে না, হালারাম মরছে, দেখ দেখ ঘুমা কই। আরে ওই ওই সোনা ঘুমা, ওই ওই ওঠ, বাচ্চা কই? এই বাচ্চা কোথায়, কোথায় বাচ্চা? কোথায় কোন বাচ্চা, কোথায় খোঁজ খোঁজ। আসলি কিভাবে মা? ও আমাকে নিয়ে এসেছে। ওকে, ওর নাম শান্ত, গুন্ডাদের সাথে থাকে। অ্যারেস্ট হিম,
ওকে দিয়ে এই গুন্ডাদের ধরতে হবে। বাবা তুমি ওকে পুলিশে দিও না, বাবা তুমি ওকে পুলিশে দিও না, ও আমাকে বাঁচিয়ে এনেছে, বাবা বাবা তুমি ওকে পুলিশে দিও না, মা তুমি বাবাকে বোঝাও না, বাবাকে বাবাকে পুলিশে দিও না, শান্ত। বলো কোন দিকে? ওই দিকে। মুভ। আমার সব শেষ, সব শেষ। ওই তোদের জন্য, তোদের জন্য, তোদের জন্য আমার সব শেষ, সব শেষ। ওই বস, পুলিশ পজিশন, পজিশন। জাফর, তোমার পুরো আস্তানা পুলিশ ঘিরে ফেলেছে, কোনোভাবেই পালানোর চেষ্টা করবে না, পুলিশ তোমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। শুনেন, একটা মেয়ে যে হারায় গেছিল ওরা কই? ওরা তো এখানে থাকে না, ঢাকা থেকে আসছিল, ঢাকায় চলে গেছে। মামনি, রাগ করো না, খেয়ে নাও। তোমরা শান্তকে পুলিশের কাছে কেন দিয়েছো? খাবো না। মা গো, সে তো পুলিশের কাছ থেকেও পালিয়েছে, না হলে তো তাকে নিয়ে আসতাম। তুমি খাও, আমি তাকে নিয়ে আসব। খাও, খাও, নে। এই তোমার লক্ষ্মী মেয়ে।
বাঁচতে পারবি না তুই, চান্দা না দিয়া আমগো পুলিশে ধরা দিছস, মনে করছস সারা জীবন আমরা লাল দালানে থাকুম? আজ তোরে এমন জায়গায় পাঠামো যেখান থেকে কোনো দিন ফিরতে পারবি না। আমাকে বাঁচাও বাবা। খেয়াল রাখবে পায়ে যেন কোনো কাপড় না লাগে। শোনো, তোমার কি হন? জি, আমার বাবা। ঠিক আছে, তোমার বাবার কাছে যাও। এদিকে আয় বাবা, কাছে আয়, আয়। তোর তোর নাম কি? শান্ত। না না না, তোর নাম শান্ত না, তোর নাম আগুন। কয় কি, আমি আমান খানের সেক্রেটারি, মারলাম ঠাড়ে এক চটকোনা। ভাই তোর আমান খান কোনো টাইম আছে? ঘটনা কি হয়েছিল? আরে একদম এর টিস করছে, ও যখন জিগাইছে ওরে মারছে ঝাড়ি, আমি মারলাম এক সর। হের পর যখন ফোস করে উঠছে তখন আর কি দে ধুন। দোস্ত, ও কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করব। আরে বেটা, ও আমান খানের সেক্রেটারি, আমি আগুন ভাইয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আগুন, বুঝছস? Thank you.
আমার সেক্রেটারি, এটা জানার পরও তুই ওর গায়ে হাত উঠানোর সাহস কোথায় পেলি? ও তো মারাত্মক অন্যায় করছে। ওরে আমার গাড়িতে ওঠা, ইয়েস আমার গাড়িতে, ওরে বুড়ি গঙ্গার পারে না সবাই করুক, ওঠা। ভাই সর্বনাশ হয়ে গেছে, আমার কান্সি কোনারে ধরে নিয়ে গেছে। আমি ফলো করছি, জি জি। আমার সীমানায় কোনোদিন পা দেবার চেষ্টা করবি না, পুরে ছাই হয়ে যাবি। মনে রাখিস আমার নাম আগুন।
অনেক চেষ্টা করেও টাকা জোগাড় করতে পারি নাই। আরে ভাই, আমরা হয়তো কিছু টাকা কনসেশন করতে পারি, বিল বানিয়েছেন 50,000 টাকার উপরে, এত টাকা তো আর মাফ করা যাবে না। আপনি তো পায়ে ধরতে ধরতে এত টাকার বিল বানিয়েছেন, এখন যান বিল পরিশোধ করে পরে লাশ নিয়ে যাবেন। বুবু, টাকা পরিশোধ ছাড়া ওরা লাশ দিব না। আপা, একটা উপায় আছে, আগুন ভাই কাছেই থাকে, তার কাছে গেলে সমস্যা সমাধান হয়ে যাবে। ভাই, আমরা তো তারে চিনি না, তুমি তার একটু কয়ে দাও, আমি আমার ছেলে লাশে কোথাও যাব না। আচ্ছা, আমি দেখছি। বাবা, রাস্তা থেকে তুলে এনে আপনি আমাকে আপনার সন্তানের জায়গায় ঠাই দিয়েছিলেন, আপনার সবকিছুর উত্তরাধিকারী করেছিলেন, আমি তার মর্যাদা একটিও নষ্ট করিনি। আপনার আদরের ফারিয়াকে কোনোদিন বাবা মার অভাব বুঝতে দেয়নি। আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি কোনোদিন ভুল পথে না যাই। হ্যালো, আপনার সমস্যা সমাধান হয়ে যাবে, আগুন ভাই আসছে। কে বলেছে টাকা ছাড়া লাশ দেবে না? রিসেপশন থেকে বলেছে। টাকা ছাড়া লাশ দেবেন না? কি করবেন, লাশ খাবেন? খাবো না ফেলে দিব, সেটা দিয়ে আপনার কি দরকার? আপনি আপনার কাজে যান। আরে আপনি গায়ে হাত তুললেন কেন? আগুন, আগুন, তুমি এর আগে একবার হাসপাতালে এসে ঝামেলা করেছ, তুমি কি আমাদের ব্যবসা করতে দেবে না? শুনুন হায়দার ভাই, হাসপাতাল কোনো গাড়ি বাড়ি বানানোর ব্যবসা হতে পারে না। আমি তো কোনোদিন আপনার কাছে চাঁদা চাইতে আসিনি, আমি তো কোনোদিন বিনা পয়সায় চিকিৎসা নেওয়ার জন্য আসিনি, এসেছি এইসব কারণে। যে দেশের বেশিরভাগ লোক দারিদ্র সীমার নিচে বাস করে, সে দেশের কেউ হাসপাতালের ব্যবসা করে কোটি কোটি টাকা কামাবে, আমি তা মানি না, মানব না। তাতে আমার জেল জরিমানা যা হয় হবে। আমার কথা পরিষ্কার, সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালে গরিবদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে, গরিবদের জন্য আলাদা ফান্ড থাকতে হবে, বাস। এই নিন আজকের টাকা। বাবা, কোন মায়ের পেটে তোমার জন্ম আমি জানি না, তবে আমি দোয়া করি আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে। কাঁদবেন না মা, আমি আপনার ছেলের দাফনের ব্যবস্থা করে দিচ্ছি। ওই ভদ্রমহিলার ঠিকানা জানিস? কোন মহিলার? আরে যার ছেলে মারা গেছে। না, নিনি। জানি আয়। আচ্ছা, ওস্তাদ? ওস্তাদ কিসের ওস্তাদ? আপনি কি কন? আপনি আপনি জাফর ওস্তাদ দা? ওস্তাদ আমি শান্ত, ওই যে ছোটবেলায় আমি আপনার সাথে ছিলাম, আমাকে ট্র্যাপ করেই তো পুলিশ আপনাকে ঘেরাও করলো,
আমি পুলিশকে গুলি করে পালিয়েছিলাম। শান্ত, আপনাকে সবই বলবো, কিন্তু আপনার কি হয়েছে, এই অবস্থা কেন? সে অনেক কথা। সেই যে পুলিশ আমাদের ধরলো, তারপর জেল খাটলাম 12 বছর। বাইরে এসে দেখি আমার কেউ নাই, রোগে শোকে অনাহার। আপনি উঠুন আমার গাড়িতে। না না ভাই, আহা ওঠেন তো, তারপর দেখব কি করা যায়। ওঠেন চিকন আলী, ধরো নাকে। আসুন আসুন আসুন। তুই ওই পাশে ওঠ। কে আসলো রে? কে? আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? আমরা ভালো আছি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব, ওনার একটা ভালো ব্যবস্থা করে দিন, আর কালকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন। জি স্যার। কোনো অসুবিধা নেই ওস্তাদ, আপনি থাকুন, আমি আবার এসে আপনার সাথে গল্প করব। যান, নিয়ে যান। আসুন আসুন। আগুনকে ডাকলি না, খাবার সময় তো পার হয়ে যাচ্ছে। চাচা, আমি দুইবার ডাকছি, খাইতাছি, আমারও দমক মারছি। এই দুপুরবেলা ওনার প্রেম রোগে ধরছে। দাঁড়াও, তোমার জম পাঠাইতাছি। মা ফারিয়া। জি চাচা। যা তো মা, আগুনটি ধরে লে আয়। ওনার পুরানা বেড়া মরছে, বিনু গেছিল ডাকতে, ওরে তারাই দিছে। আচ্ছা। আমার আশা কি কোনোদিন পূর্ণ হবে না? আমি কি কোনোদিন তোমাকে খুঁজে পাবো না বুবলি? ভাইয়া, তুই খবর হয়ে গেছে, তুই তুই বেটা সব নষ্টের গোড়া। তোকে আজকে আমি আমি কি করব মাপা? স্যারের হুকুম পালন করাই তো আমার কাজ। বেটা, হুকুম করলে কি সব হুকুম পালন করতে হবে নাকি? তোকে যদি এখন খুন করতে বলে, তুই খুন করবি? হ্যাঁ, তাই তো, সব হুকুম কি পালন করা ঠিক? ন্যায় অন্যায় দেখতে হবে না? আবার টিটকারি করা হচ্ছে না? উফ, তুমি তুমি আর কতদিন একটা রুমাল আঁকড়ে ধরে পড়ে থাকবে? আমি আমি আগুনে পুড়ে ফেলবো। এটা পুড়ে ফেললেই তো সব শেষ হয়ে যাবে না রে পাগলি। আমার মনের ঘরে যে দিন রাত বাস করে, তাকে পুড়বি কি করে? ভাইয়া,
যার কোনো কিছু তোমার জানা নেই, তাকে আর কত খুঁজবে, কোথায় পাবে তাকে? আপনি রে, আমার মন তো নিরাশ হয় না। সে শুধু বলে একদিন তাকে আমি পাবই। মহামান্য আদালত, আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলছিলেন আমি মামলার তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারিনি বলে আমি আদালতে আসব না। Congratulations. Thank you. Welcome. Ashun. Madam, আপনার যদি কোনো কাজ না থাকে তাহলে একসাথে যাই? একসাথে যাই মানে? না, আমি স্যারের কাছে যাবো একটা আইনি বিষয়ে আলাপ করার জন্য। তাই ভাবছি আপনাকে একটা লিভ দেব। আচ্ছা, চলুন। প্লিজ। স্যার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শাহিদ, আপনি একটু বসুন, আমি চেঞ্জ করে আসছি। জি, বসো। থ্যাংক ইউ স্যার। কেমন আছো শাহিদ? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? রিটায়ার্ড লোকেরা যেমন থাকে। তুমি প্রায়ই আসো, আমার ভালো লাগে শাহিদ। থ্যাংক ইউ স্যার। আসলে এদিকে একটা কাজ ছিল, তাই ভাবলাম নুসরাতকে একটু লিভ দেই। কাজ না থাকলেও তুমি আসবে, তোমাকে আমি খুব পছন্দ করি শাহিদ। জি, থ্যাংক ইউ স্যার। তুমি বসো বাবা। জি স্যার। বুবলি। জি বাবা। চেঞ্জ করে আমার রুমে একটু আসিস তো মা। জি। কি ব্যাপার, শরীর খারাপ করেছে? না, ভাবছি একটা বিষয়। কি? বুবলি আসুক, ওকে ডেকেছি, ওর সামনেই বলি। বাবা বলো না, কি বলবে? বলতে চাচ্ছিলাম শাহেদের কথা। সে প্রায়ই আমার কাছে আসে বিভিন্ন রকম আইনি পরামর্শের জন্য। আসলে সে তোকে ভালোবাসে। আমি জানি বাবা, আর তুমিও তো জানো আমি বিয়ে শাদি করব না। শুধু শুধু এ কথা বলে আমাকে বিব্রত করো কেন? মারে, সেই ছোটবেলায় একটা ঘটনা ঘটেছিল, সেটা সারা জীবন ধরে রাখার কোনো যুক্তি আছে? তাছাড়া ওই ছেলেটিরও যদি কোনো খোঁজ থাকত তাহলে একটা কথা ছিল। বাবা, ওকে খুঁজে পেলে যে আমি ওকে বিয়ে করব সেটা আমি বলছি না। নিজেকে আমার অপরাধী মনে হয়, আমি এতটা বড় হয়েছি,
তোমাকে বাবা বলে ডাকছি, তোমরা আমাকে এত আদর করো, সবটাই ওই ছেলেটির অবদান। অথচ আমরা ওকে পুলিশে ধরে দিয়েছি। আমি যদি কোনোদিন ওকে খুঁজে পাই তাহলে ওর কাছে মাপ চাইব, তারপর আমার কথা চিন্তা করব। আর যদি না পাই তাহলে কি করব জানি না। শাহিদ জি, আমি অনেকদিন থেকেই ভাবছি আপনাকে একটা কথা বলা দরকার। ছোটবেলায় আমি কিডন্যাপড হয়েছিলাম, কিডন্যাপারদের হাত থেকে একটা ছেলে আমাকে বাঁচিয়েছিল, কিন্তু আমার বাবা তাকে পুলিশে ধরিয়ে দেয়। আমি যখনই নিজেকে নিয়ে ভাবতে বসি তখনই ওই ছেলেটা আমার মনের পর্দায় এসে হাজির হয়। আমার কেবলই মনে হয় আজকের এই আমি যে বেঁচে আছি এটা ওরই দান। তাহলে ওকেই বিয়ে করে ফেলুন। সে যে কে তাও জানি না, কোথায় আছে কেমন আছে তাও জানি না। স্ট্রেঞ্জ, আমার কাছে তো রূপকথার গল্পের মতো মনে হচ্ছে। গল্প না বলে বলতে পারেন, এক ধরনের মানসিক রোগ। না 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 না, এটা রোগ নয়, মহত্বের লক্ষণ। আপনি বরং মনের দিক থেকে অনেক বেশি সৎ। আমি এখন কি করব শাহিদ? আপনার যা খুশি। আমি আপনাকে শুধু পছন্দ করি, নট দ্যাট, আপনাকে আমি ভালোবাসি। আজকে আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ আরো বেড়ে গেল। শুনুন, আমাকে নিয়ে আপনি কখনোই বিব্রত হবেন না, যদি হন তাহলে দয়া করে বলবেন, আমি আর কখনোই আপনার সামনে আসব না। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে দূর থেকে আপনার জন্য মঙ্গল কামনা করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শাহিদ, ইউ আর ওয়েলকাম, রিয়েলি ইউ আর গ্রেট। বিকাল আমার একটু কাম ছিল, কেমনে যে যামু। স্যার, বুবলি কোথায়? ও আমার ফোন ধরছে না কেন? স্যার, একটু আগে তো দেখছি উনি খাইতাছে। ওকে বল আমি আসছি। কে বাবা? ব্যাপারটা কি? ব্যাপার কিসের ব্যাপার? ভর দুপুরে এসব কি হচ্ছে? কত কৌশল, কত চল চাতুরি, কত অনুরোধ করে আপনি তো খাওয়া শেখালেন, আর আপনি বলছেন এসব কি? তুই কি চিনতে পারছিস আমাকে? আরে আশ্চর্য, আপনাকে চিনব না মানে? আপনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ, ক্যাডার বাহিনীর লিডার, আপনাকে চিনতে চিনতেই তো আমার বুকটা এখন ব্যথা করছে। আমার বাবা ছিলেন আপনার পার্টির একজন নিবেদিত প্রাণ কর্মী, তার দারিদ্রের সুযোগ নিয়ে আপনি তাকে দড়াজ দিলে সাহায্য করেছেন, অজস্র টাকা পয়সা দিয়েছেন। আমার সহজ সরল বাবা বুঝতে পারেননি আপনার দুরভিসন্ধি, কিন্তু তার মৃত্যুর পর হরে হরে আমাকে বুঝতে হচ্ছে আপনার আসল উদ্দেশ্য। দিনের পর দিন আপনি আমাকে বিরক্ত করতে করতে পাগল করে ফেললেন, আর আমি আপনাকে সহযোগিতা করতে পারিনি বলে আপনি আমাকে গৃহবন্দী করে ফেললেন।
পৃথিবীর আলো বাতাস দেখা বন্ধ করে দিলেন। কিন্তু আপনি আজ পরিষ্কার শুনে রাখুন মিস্টার আমান খান, আমি আমার মনের বিরুদ্ধে কখনো কোনো কাজ করিনি আর করবো না। আমি অনেকদিন তোকে নিয়ে খেলা করেছি, নাটক করেছি, নাটক। তুই তো জানিস আমি কি করতে পারি, জানিস না? জানি, অবশ্যই জানি। কিন্তু একজন মানুষ নির্যাতিত হতে হতে যখন তার দেয়ালে পেট থেকে যায়, তখন সে কি করতে পারে তা আপনি জানেন না। কি করবি তুই, কি করবি? আমি আর কোনো নির্যাতনকে পরোয়া করি না, এমনকি মৃত্যুকেও না। আমি হয় তোকে খুন করবো, নয় আমাকে খুন করবো, আন্ডারস্ট্যান্ড? যাও, আজ থেকে তুমি মুক্ত। তোমার যেখানে খুশি তুমি যেতে পারবে, যা খুশি তা করতে পারবে। Beautiful. What a beautiful world. Let's do this thing,
together. Let's do this thing together. Shabar hat gulo upore dekhte chai. Shabar chitkar ami shunte chai. Hey, hey. Make some noise. Come on, come on. Life ta pura shortcut. Jani na kokhon bolte jay pot ghat. Tale tale tumi neche jao. Chailei shob pabe jodi tumi chao. একটু ভাব একটু লোভ একটু রোমান্স চাই ফিলিং হার্ট গিভ মি হার্ট ডোন্ট সে এনি লাই একটু ভাব একটু লোভ একটু রোমান্স চাই ফিলিং হার্ট গিভ মি হার্ট ডোন্ট সে এনি লাই চলো 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 এনজয় করি সবাই সুখের চুরি দুঃখ করবে জামাই এনজয় করি সবাই সুখের চুরি দুঃখ করবে জামাই Beat the disco, beat the DJ, beat the dance band. Come, come, baby, come, come, my friend. Let us take a chance. Beat the disco, beat the DJ, beat the dance band. Come, come, baby, come, come, my friends. Let us take a chance. Come on, enjoy, kori shabai, sukher churi dukha korbe jabai. Yeah, yeah, enjoy, kori shabai, sukher churi dukha korbe jabai. আমি চিনি না জানি না অথচ তুমি আমার জন্য এত ব্যাকুল হচ্ছ কেন তোমাকেও তো আমি চিনি না কিন্তু তোমাকে দেখে আমার ভালো লেগেছে ব্যাস নাম কি তোমার বুবলি কে ওই ছেলেটি আমি চিনি না তাহলে ওর সাথে তুমি নাচলে কেন দেখে ভালো লেগেছিল তাই এই চল নিয়ে চল ওকে চলো চল একেবারে স্তব্ধ হয়ে গেলে কি বিশ্বাস হচ্ছে না আমি এসেছি তা ভেতরে আসতে নিষেধ আছে না না আসুন ফোন না করে সরাসরি এসে তোমাকে চমকে দেব আপনি ঠিকানা পেলেন কোথায় মনের টান থাকলে জোগাড় হয়ে যায় ওয়াও কি খাবেন আপনি আপনি করুন না তো তুমি কি আমাকে পছন্দ করছো না হ্যাঁ
পুরুষ মানুষ এত সুন্দর হয়। ইস, কেন যে ওর নাম্বারটা নিয়ে আসলাম না। হ্যালো, কেমন আছেন আপনি? কে বলছেন প্লিজ? আমার নাম আগুন, কাল যাকে নাম্বার দিয়েছিলেন। কি হলো, কথা বলছেন না কেন? থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ লট ফর কলিং। আমি আপনার সাথে দেখা করতে চাই। দেখা আমার সাথে? কখন, কোথায়? আমি আপনাকে এসএমএস করে জানাবো। ওকে ওকে, থ্যাংক ইউ। আরে না ফারিয়া, ফারিয়া আমি তোমার সাথে একটু একান্তে কথা বলবো। প্লিজ সৈকত, আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। ফারিয়া প্লিজ, তোর কি মন বলে কিছু নেই রে ফারিয়া? সৈকত তাকে সত্যি অনেক ভালোবাসে, ও অনেক ভদ্র ছেলে। আমি হলে তো সাথী, আমিও জানি সৈকত খুব ভালো ছেলে, কিন্তু আমি দুটি কারণে কোনো ইমোশনাল ব্যাপারে জড়াতে চাই না। এক, ভাইয়া খুব কষ্ট পাবে, আর দুই, আমি চলে গেলে তাকে দেখার মতো কেউ নেই। তাই বলে কি তোর কোনোদিনই বিয়ে শাদী হবে না? হবে না কেন? আগে আমি আমার ভাইয়ার জন্য একটা মিষ্টি ভাবে এনে দিব, তারপর নিজের কথা চিন্তা করব। তুই তো জানিস না সাথী, আমার ভাই একটা শিশু, অন্যের কষ্টের কথা শুনলে সে পাগল হয়ে যায়। আমার জন্য তো তার চিন্তার কোনো শেষ নেই, কিন্তু তার নিজের ব্যক্তিগত জীবনটা খুবই এলোমেলো, কষ্টের। আমি সবকিছু ঠিকঠাক করে না দিলে তার যে কি হতো আল্লাহই জানে। ভাইয়ার যদি একটা ব্যবস্থা হয়ে যায়, আর তখন পর্যন্ত যদি দেখি সৈকত আমার পথে আছে, তাহলে আমি ওকেই বিয়ে করব। তুই কিন্তু এসব কথা ওকে বলতে যাস না, খবরদার। দাঁড়া, আমার ড্রাইভারকে একটা ফোন দিই। হ্যালো আপুনি। ভাইয়া, ড্রাইভারটা আমার কাছ থেকে 2 ঘন্টা ছুটি নিয়েছিল, আর এখন তো ফোনই ধরছে না, আর এদিকে আমার ক্লাস ছুটি হয়ে গেছে। তুই 10 মিনিট ওয়েট কর, আমি আসছি, পরে দেখব ড্রাইভার কোথায় গেছে। শোন, আমি আমান খানের ভাই শাহিন খান। প্রিন্সিপালের বাপে সাধ্য আছে যে আমাকে খাতির করবে না? আর শোন, তোদের ব্যাপারটা তো সামান্য, ভর্তির টাইম শেষ হয়ে গেছে। এর চেয়ে বড় কোনো ব্যাপার হলেও প্রিন্সিপাল আমাদের কথা শুনতে বাধ্য, কারণ প্রিন্সিপাল আমার ভাইয়ের কথায় ওঠে আর বসে। চল। আচ্ছা ভালো কথা, আমার প্র্যাকটিক্যাল খাতাটা তোর কাছে, নিয়ে আসিস। আচ্ছা। ওয়াও, ভেরি নাইস। কবে লাগবে তোর খাতাটা? কালকে। আচ্ছা। এই মেয়ে, কি নাম তোমার? কে আপনি? আমি যেই হই, তোমাকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আশ্চর্য, আপনাকে আমি চিনি না, আপনার কাছে আমি আমার পরিচয় দিব কেন? হ্যাঁ, এই সিমরি, তোর এত হ্যাডাম রেখেছে, তুই চিনিস আমাকে? একটা থাপ্পড় দে। Oh, my God.
তোর কপালটা ভালো ম্যাগজিনে গুলি নেই, মনে রাখিস নেক্সট টাইম আর ম্যাগজিনটা খালি থাকবে না। হাই কৃষ্ণ। কৃষ্ণ মানে? আরে কৃষ্ণ মানে কালো নয়, তুমি তো নামেও আগুন রূপেও আগুন। অথচ রাধার কৃষ্ণের মতো নাক, কৃষ্ণের মতো চোখ, তুমি হচ্ছ গিয়ে কলির কৃষ্ণ। আরে বাহ, তুমি তো সুন্দর কথা বলো, চলো ওই দিকটায় বসি। হঠাৎ জরুরি তলব? জানার আগ্রহ, তোমাকে জানতে চাই বুবলি। বাহ, আমার মতো মানুষকেও মানুষ জানতে চায়, শুনি ভালোই লাগলো। কেন, তোমার কি কোনো কমতি আছে? আমি তোমার শৈশব কৈশোর থেকে শুরু করে সব কিছু জানতে চাই। এত কিছু জানতে চাওয়ার কারণটা কি জানতে পারি? কারণ তো অবশ্যই আছে। সেদিন দেখা হলো ডিজেতে, তুমি নিজে থেকে এসে আমার প্রশংসা করলে, আমার সাথে ডান্স করলে, আবার আমার বিপদ দেখে তুমি তুমি পাগল হয়ে গেলে। আমার জন্য যার এতখানি আগ্রহ তার সবকিছু আমি জানবো না? তোমার কথা শুনে আমার কেমন যেন লাগছে। আমি আমি এখানে মাথা রেখে এক মিনিট ঘুমাই। তাজমহল
যাওয়া তোমায় পাওয়া আমার হৃদয় বলে ভালোবাসার নতুন দেশে তোমায় নিয়ে যাব আজ হারিয়ে খুঁজে নেব স্বপ্ন নতুন তোমার মাঝে আমি ডুবে গিয়ে ভালোবাসার নতুন দেশে তোমায় নিয়ে যাব আজ হারিয়ে এমন কাকরা বান্দি মু আগুনের বাচ্চা তোর আগুন আমি চিরতরে নিভিয়ে দিব আহারুন চাপ হ্যালো ভাইয়া আমি ফারিয়ার বান্ধবীর সাথে ওই গুন্ডারা ফারিয়াকে তুলে নিয়ে গেছে ভাইয়া কোথায় নিয়ে গেছে বলতে পারো না ভাইয়া মাইক্রোতে উঠে নিয়ে গেছে কোথায় নিয়ে যাচ্ছি শুনবি ন্যাশনাল পার্কের কাছে একটা কটেজ আছে না সেইখানে এসি ঠান্ডা হাওয়ায় তোমার প্রাণ জুড়িয়ে যাবে আর আমি প্রাণ ভরে তোমাকে আদর করব Oh, my God.
মনে আছে তোকে বলেছিলাম নেক্সট টাইম আর ম্যাগজিনটা খালি থাকবে না? প্রকাশ্য দিবালোকে রাজনীতিবিদের ভাই খুন, আসামি আগুন। দেশটার যে কি অবস্থা! বাচ্চা, তোকে তোকে আজ আমি খুন করে ফেলবো। তুই আমার ভাইকে খুন করেছিস, তোকে আজ আমি বাঁচতে দেব না, বাঁচতে দেয়। ভাই ওসে, ভাই ভাই বেটা, সেল খুলে দিতে বল, খুলে দিতে বল। ভাই মাথা ঠান্ডা করে নেই, ঠান্ডা করবো কিসের ঠান্ডা? তুই সেল খুলবি কিনা বল, বল। ভাই প্লিজ মাথা গরম করেন না, মাথা গরম করবো না। এই বেটা কথা কম। ভাই ছোট লোকের বাচ্চা, তোকে আমি ফাঁসির দড়িতে ঝোলাবো। ইয়েস ইয়েস, আমার নামটা মনে আছে তো? জি ভাই, জি ঠিক আছে, এই মামলা আমি নেব না, ঠিক আছে, সরি, আপনাদের এই মামলা আমি নিতে পারবো না। জি জি, মামলাটা নিয়ে সম্ভব না। সমস্ত উকিলকে ফোন করে দে, আমার বিপক্ষে কেউ যাতে না দাঁড়ায়, যদি কেউ দাঁড়িয়ে যায় তাহলে আমাকে জানা, ওর জানাজা আমি নিজে পড়বো। আপনাদের অবস্থা খুবই খারাপ, এই মামলা কেউ নেবে না, বুঝতেই পারছেন। যদি আমার জন্য কিছু একটা করেন তাহলে আমি আমার ম্যাডামকে বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করতে পারি। তাই তো ভাবি, আমার গাড়ি বাড়ি নেই আর তুমি এত পোচপাটটা করো কিভাবে? টাকাটা ফেরত দিয়ে দাও প্লিজ। ম্যাডাম আপনি কাজও ঠিক মতো করেন না, আর অবসরে জিম মেরে শুধু কি যেন ভাবেন, এটা কোনো জীবন হলো? ম্যাডাম জীবন মানে হচ্ছে দু হাত ভরে টাকা কামাও আর প্রাণ ভরে ফুর্তি করো। চুপ! ভবিষ্যতে আমি যেন আর এইসব না দেখি। আপনার আসুন আমার সাথে। জি আসেন, বসুন। আপনাদের কোন মামলা বলুন তো? শাহিন খান হত্যা মামলা। আপনারা কোন পক্ষের? আসামি পক্ষের। আগুন সাহেব কি হন আপনার? আমার ভাই। সরি, আমি এই মামলা নিতে পারবো না। কেন? কোনো বাজে লোকের পক্ষে আমি ফাইট করি না। বাজে লোক মানে? প্রকাশ্য দেবালনকে গুলি করে খুন, এছাড়া আরো দুই তিনটা মামলার কথা আমি জানি,
আপনার ভাই তো একটা গুন্ডা। দেখুন, কারো সম্পর্কে ভালো করে না জেনে মন্তব্য করা উচিত না। মানে? মানে হচ্ছে আপনি যা জেনেছেন সবই মিথ্যে। মিথ্যে? জি, আমার ভাইয়ের বিরুদ্ধে মামলা অনেক হয়েছে এটা সত্য, কিন্তু প্রতিটি মামলাই হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করার খেসারত। সে যাই হোক, আইন হাতে তুলে নেওয়াই অপরাধ। আপনি যদি তার সম্পর্কে ভালো করে জানেন তবে তাকে নিয়ে খারাপ মন্তব্য করা তো দূরের কথা, আপনি তাকে স্যালুট করবেন। ও তাই? জি, শুধু অন্যায়ের প্রতিবাদই নয়, আমার ভাই বোধহয় জন্মই নিয়েছে মানুষের উপকার করার জন্য। তিনি যেসব কাজ করেন তা যদি আপনি নিজের চোখে দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি যা যা বললেন তা প্রমাণ করতে পারবেন? অবশ্যই। যদি আপনার কথা সত্য হয় তাহলে এই মামলা আমি নেব। নো, এই মামলা তুমি নেবে না। দয়া করে আপনার পরিচয়টা বলবেন। আমি পলিটিশিয়ান আমান খান। আচ্ছা, জি। আপনার কথা মতো কাজ করলে আমার লাভ? লাভ? আমার পার্টির পার্মানেন্ট লয়ার করে নেব। আর যদি কথা মতো কাজ না করি? তাহলে তোকে আমি পৃথিবী থেকে পার্মানেন্টলি বিদায় করে দেব। জি, আমি আপনার কথা ভেবে দেখব। সংযোগ প্রদান করার সম্ভব হচ্ছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। আবার ট্রাই করি। কি ব্যাপার, কৃষ্ণর ফোন বন্ধ কেন? মহামান্য আদালত, আপনি সাক্ষীদের সাক্ষ্য শুনেছেন, পুলিশের বক্তব্য শুনেছেন, আর যেহেতু পুলিশ আসামিকে হাতে নাতে গ্রেপ্তার করেছে, যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে তা জব্দ করেছে, এবং আসামি একবারও তার অপরাধ অস্বীকার করেনি, সেহেতু এটাই প্রমাণিত যে আসামি একজন ভয়ঙ্কর খুনি। বিনা অপরাধে আমার মোয়াক্কেলদের মারধর করা এবং শাহিন খানকে খুন করার অপরাধে ওর এমন শাস্তি হোক যা অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। দ্যাটস অল ইওর অনার। মহামান্য আদালত, ইউ নো অ্যান্ড উই নো, মর্নিং শোজ দ্য ডে, দিন কিভাবে যাবে তা সকালবেলায় বোঝা যায়। আমার মক্কেলের মুখটি শুধু সুন্দরী নয়, একেবারে ইনোসেন্ট। যার তৃতীয় নয়ন বলে কিছু আছে তিনি তাকালেই বুঝতে পারবেন। এই চোখ মুখের ভেতর দিয়ে এই মানুষটির অন্তর পর্যন্ত দেখা যায়, সেখানে কোনো কালির দাগ নেই ইওর অনার, ধবধবে সাদা। সেখানে পরতে পরতে সাজানো আছে দয়া মায়া এবং পরের জন্য নিজেকে বিলিয়ে দেবার মতো। তাছাড়া খুন করলেও সবাই অপরাধী হয় না, খুন করলেও খুনই হয় না। মহামান্য আদালত, নুসরাত জাহানের মতো একজন মেধাবী বাকপটু উকিলের মুখে এমন হাস্যকর কথা আগে আমরা কখনো শুনিনি। আজব কথা, খুন করলেই খুনই হয় না। মোটেই হাস্যকর কথা নয় মিস্টার লয়ার। আমি যদি আপনাকেই প্রশ্ন করি, একাত্তরে আমাদের মুক্তিযোদ্ধারাও তো অজস্র খুন করেছিলেন, আপনি কি তাদেরকে খুনি বলবেন? বলুন মিস্টার মানিক, উত্তর দিন। আপনি তাদের খুনি বলবেন? উত্তর দিন। তাদেরকে খুনি বলা তো প্রশ্নই ওঠে না। বরং টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 55,000 বর্গমাইলের এই বাংলাদেশটি যতদিন আছে, যতদিন একটি বাঙালি জীবিত থাকবে ততদিন পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে, হৃদয় নিংড়ানো ভালোবাসার সঙ্গে মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট করবে। শহীদ এবং গাজী মুক্তিযোদ্ধারা, তোমাদেরকে আমার ব্যক্তিগত সালাম। আমি এই প্রসঙ্গটি টেনেছি শুধু একটি বিষয় পরিষ্কার করার জন্য, সেটি হচ্ছে কোনো খুনের পেছনে যদি সৎ, মানবিক এবং কঠিন কোনো প্রেক্ষিত থাকে তখন তাকে অন্য চোখে দেখতেই হয় ইওর অনার। মুক্তিযোদ্ধাদের বিষয়টা তো বিরাট, বিশাল, আকাশ ছোঁয়া। খুব নগণ্য আকারেও যদি বলি যে কুকুর যখন পাগল হয়ে যায় আর রাস্তায় যাকে তাকে কামড়ানো শুরু করে,
তখন সিটি কর্পোরেশনের লোকেরা এসে কেচকে মেরে ধরে নিয়ে যায় এবং মেরে ফেলে। ঠিক তেমনি যখন কোনো নরপশু এমন ভয়ঙ্কর হয়ে ওঠে যে তাকে মেরে ফেলা ছাড়া প্রতিরোধ করার কিংবা আত্মরক্ষা করার আর কোনো উপায়ই থাকে না, তখন বিষয়টিকে ভিন্ন চোখে দেখতেই হয়। নিহত শাহিন খান পুরোপুরি নরপশুতে পরিণত হয়েছিলেন। অবজেকশন ইওর অনার, নিহত ব্যক্তির বিরুদ্ধে বিষোদ্গার শিষ্টতা বর্জিত। তাছাড়া শাহিন খান মোটেই খারাপ লোক ছিলেন না, তিনি এদেশের একজন স্বনামধন্য রাজনৈতিক নেতা, আমান খানের ভাই। আপনি যার কথা বললেন সে আমান খানও ফুলের মতো পবিত্র নন, তা আমি আদালতে প্রমাণ করে দেব। মহামান্য আদালত, আমি যেন এই মামলাটি না নেই তার জন্য আমান খান সাহেব আমাকে কি প্রস্তাব দিয়েছিলেন তা আপনি নিজের কানে শুনবেন। এই মামলা তুমি নেবে না। দয়া করে আপনার পরিচয়টা বলবেন। আমি পলিটিশিয়ান আমান খান। আচ্ছা জি, আপনার কথা মতো কাজ করলে আমার লাভ? লাভ? আমার পার্টির পার্মানেন্ট লয়ার করে নেব। আর যদি কথা মতো কাজ না করি? তাহলে তোকে আমি পৃথিবী থেকে পার্মানেন্টলি বিদায় করে দেব। কোর্ট থেকে বেরোনোর পর ওই ভদ্রমহিলাকে আমার কাছে ধরে নিয়ে আসবে। আমি মহামান্য আদালত, আমি আপনার অনুমতি প্রার্থনা করি সাক্ষীদেরকে জেরা করার জন্য। আদালত, জেরার মাধ্যমে এটা পরিষ্কার যে নিহত ব্যক্তি এবং তার সঙ্গীরা খুবই ভয়ঙ্কর লোক এবং তাদের উদ্দেশ্য ছিল খুবই খারাপ। পক্ষান্তরে একটা মিরাকেল ব্যাপার হচ্ছে যে যারা অন্যায় করে না বরং প্রতিবাদ করে আর মানুষের উপকার করে বেড়ায় তাদেরকে তিনি রক্ষা করেন। আমার মক্কেলের ক্ষেত্রেও সেরকম ঘটনাই ঘটেছে ইওর অনার। আমার মক্কেল খুন করেননি, শাহিন খানকে খুন করেছে তারই লোক মিস্টার তাহির। ভাগ্যক্রমে আমরা খুনের ভিডিও চিত্রটি পেয়ে গেছি। আমি হোতাপাড়া কটেজের ম্যানেজার জনাব কামরুজ্জামানকে সাক্ষীর কাঠগড়ে আসার অনুমতি প্রার্থনা করছি। মহামান্য আদালত, পরিস্থিতি ভয়ঙ্কর দেখে আমি আড়ালে লুকিয়ে থাকি। আমার মনে হয় এই ঘটনা নিয়ে পরে পুলিশের ঝামেলা হতে পারে, সে কথা বিবেচনা করে সেই জন্য আমি সবকিছু আমার মোবাইলে ভিডিও ধারণ করি। আমি শুধু ভিডিও চিত্রটির শেষ অংশ আপনার সামনে প্রদর্শন করতে চাই। এরপর আর প্রমাণ করার কিছুই থাকে না যে কে খুন করেছে। মহামান্য আদালত, এটা সত্য যে আমার মক্কেল গুলি করতে উদ্যত হয়েছিলেন, কিন্তু আমার শেষ কথা হচ্ছে যে আদালতকে অবমাননা করলে আদালতও তা সহ্য করে না, সঙ্গে সঙ্গে শাস্তির ব্যবস্থা নেয়। আর একজন রক্তে মাংসে প্রতিবাদী মানুষ যদি দেখেন তার সামনে তার ছোট বোনের শ্লীলতাহানির চেষ্টা চলছে, তখন তার পক্ষে নীরবে দাঁড়িয়ে সহ্য করা অসম্ভব ব্যাপার। ইওর অনার, এইটুকু অপরাধ মানবিক কারণে আপনি যদি ক্ষমা না করেন তাহলে সমাজে অন্যায় প্রতিবাদ করার লোক থাকবে না। দ্যাটস অল ইওর অনার। আল্লাহ, আসামি খুন করেননি
এটা পরিষ্কারভাবে প্রমাণিত। এবং তিনি যে অ্যাটেম নিয়েছিলেন তা কার্যকর হয়নি, তাই আসামিকে বেকসুর খালাস প্রদান করা হলো। কাঁদিস না আপনি, কাঁদিস না মিন্টু। তোরা তো এই এলাকায় থাকিস, উকিল নুসরাত জাহানের দিকে সবসময় একটু খেয়াল রাখিস, কারণ আমান খান আর তার লোকেরা ওনার ক্ষতি করতে পারে। চল। জি চল। ম্যাডাম, আমি শুধু আপনাকে একটা থ্যাঙ্কস দেওয়ার জন্য ঢুকলাম। থ্যাঙ্কস এ লট। মোস্ট ওয়েলকাম। আরেকটা কথা, আপনার যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় দয়া করে জানাবেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুরুষ মাত্রই মেয়েদের সাথে খাতির করতে চায়। হাই রে পুরুষ। চলুন আপনাকে একটা গাড়ি করে দিই। গাড়ি থামাও, থামাও, তোরা থাক, আমি আসছি। হ্যালো, তোরা যা, আমি আসছি। হ্যালো, আহ!
সাহেব! এই পাগলি, আরে আমি কি মরে গেছি? আহা, কিছুই তো হয়নি আমার। হ্যাঁ হ্যাঁ, কি আর এমন হয়েছে, সামান্য একটা গুলি লেগেছে, এই তো। আজ পর্যন্ত দেখলাম না নিজের জন্য একটা ঝুঁকি নিয়েছো, ঘরে বাইরে কোনোখানে নিজের জন্য কোনো খেয়াল নেই, পরপর করে জীবনটা কাটাচ্ছ। দেখো, তাড়াতাড়ি করে দুনিয়া ছাড়ার একটা ব্যবস্থা করতে পারলে আমার জন্য খুবই ভালো হয়। তুমি ছাড়া তো আমার কেউ নেই, তুমি বিদায় নিলে আমি বন্ধন মুক্ত হয়ে যাই, তখন যা খুশি করে বেড়াবো, যেদিকে খুশি ঘুরে বেড়াবো। আরে বোকা, মৃত্যু নিয়ে এত চিন্তা করিস কেন? আরে মৃত্যু তো মানুষের জীবনে অবধারিত। শোন, আমার কথা হচ্ছে, বাঁচো তো হিরোর মতো, মরো তো বীরের মতো। আপনাদের ভাই বোনের ঋতুটা দেখে আমার প্রাণটা ভরে গেল। আমার তো মনে হচ্ছে আমিও আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে যাই। না বলেছে কে? থ্যাংক ইউ মিস্টার আগুন। আপনি আমার কেউ নন, অথচ নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচালেন। আমি কোনোদিন এই ঋণ ভুলব না। যদি কোনোদিন সুযোগ আসে তাহলে আমি অবশ্যই প্রমাণ করব যে আমি আপনার প্রকৃত বন্ধু। থ্যাংক ইউ শাহেদ। মোস্ট ওয়েলকাম। বুবলি, আসলে আমরা তো পরস্পরকে ভালোভাবে জানি না, আমাদের দুজনের বিস্তারিত পরিচয় আমাদের জানা দরকার না? না। কেন? বাড়ি, তোমাকে তো আমার পরিচয় জেনে ভালো লাগেনি, দেখেই ভালো লেগেছে। আমার কাছে তুমি সব, আর সব নকল। তবুও জানা দরকার বুবলি। বলো, তুমি কি জানতে চাও? তুমিই বলো তোমার পরিচয়। আমি বুবলি, পিতা মাতা ভাই বোন কেউ নেই আমার পৃথিবীতে, আমি একা এই মুহূর্তে, দুজন, আমি আর আমার কৃষ্ণ। আচ্ছা, তুমি কি ছোটবেলায় কক্সবাজার থেকে কিডন্যাপ হয়েছিলে? না না, আমি তো কখনো কক্সবাজার যাইনি। কি হয়েছে তোমার, কি হয়েছে? এই তুমি আমাকে মাফ করে দিও বুবলি। আরে কিসব বলছো, মাফ করব কেন, মাফ চাওয়ার কি হয়েছে? আমি তোমাকে ফোন করেছি, দেখা করেছি, এই এখন হাত ধরাধরি করে হাঁটলাম, সবটাই আমার অপরাধ। আসলে আমি সারা জীবন ধরে বুবলি নামটার পেছনে অন্ধের মতো ছুটছি, ছুটতে গিয়ে তোমার সাথে ধাক্কা খেলাম। আসলে আমি যে বুবলিকে খুঁজছি তুমি সে বুবলি নও। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে মাফ করে দিও। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? ভালো, কিন্তু কে বলছেন প্লিজ? নাম আমার শামিম খান, তবে কেউ আমার নাম ধরে ডাকে না। তাহলে আমার স্বাস্থ্য খুব ভালো, তো এই জন্য সবাই চিকনালি বইলা ডাকে। তারপর বলেন কি ব্যাপার? আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, আসেন। আমার সোনা কই রে, আমার সোনা কই। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার চিকনালের নামটা তো একদম পারফেক্ট। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আসুন বসি। হ্যাঁ বসে।
বলেন তো কি ব্যাপার? না মানে আপনাকে যেদিন প্রথম দেখলাম সেদিন আপনার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। যেমন যেমন আপনি সেদিন আপনার ম্যাডামকে বলছিলেন না, কিসের কান্দাকাটি, দু হাতে টাকা কামাও আর মন ভরে ফুর্তি করো, সেদিন যে কি মজা লাগছে আপনার কথা। তাই তো রে ভাই, এখন ডিজিটাল যুগ, সবকিছু হবে ধুমধাম, চণ্ডীদাসের মতো বসি ফালায় 12 বছর বসে থাকার টাইম আছে নাকি? কথা কইছি তো, তাইলে আমরা বসে রইছি কা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসুন ঘটক সাহেব, আসুন বসুন। জি। তা ছবি টবি কিছু এনেছেন তো? কি যে বলেন স্যার, পান খাইতে চুল লাগে, এইটা না জানলে আবার ঘটকালি, এই যে নিয়ে আসি ছবি দেখেন। বিসমিল্লাহ। দেখেন দেখেন, পছন্দ হবে ইনশাল্লাহ। এই ভদ্রলোক কে? উনি ঘটক। বস। আসসালামু আলাইকুম। বাহ, এতদিনে একটা শুভ সূচনা হলো, বাড়িতে ঘটকের পা পড়ল। দেখি কি ছবি এনেছেন, দেখি। খুব উঁচু বংশের। হায় মা, এ তো দেখি সব ছেলেদের ছবি। ছেলেদের ছবি থাকবে না তো? এই তোকে কি তাহলে কোনো মেয়ের সাথে বিয়ে দেব নাকি? আচ্ছা, আমার বিয়ের জন্য ঘটক ডেকেছো? তারও বছর চারেক আগে ভাবা উচিত ছিল না? মানে? মানে এসএসসি পাস করার পরেই তো বিয়ের জন্য আমি উপযুক্ত হয়েছি, খামাখা 4-5টা বছর দেরি হলো না? হ্যাঁ মেরে বাবা, লজ্জা শরম কিচ্ছু নাই। পাকটামিটা বেশি হয়ে যাচ্ছে না? বেশি তো হবেই, যে সংসারে মা নেই, বড় একটা ভাবি নেই, সেই সংসারে ইস্তে পাকা না হয়ে আমার উপায় আছে? আমি তোমার মোজা জোড়া ঠিকঠাক করে দিলে তোমার চলে না, সংসারের সব কাজ আমাকে দেখতে হয়, জমি জমা ব্যবসার দলিল পত্র পর্যন্ত আমাকে গুছিয়ে রাখতে হয়, আমি না হলে তোমার বেডরুমটা অগোছলো হয়ে থাকে, সেখানে তোমার বউ না আসা পর্যন্ত আমি বিয়ে করব? শুধু একটা রুমাল বুকে জড়িয়ে জীবন কাটানো যায় না ভাইয়া, আমি তোমার পায়ে পড়ি ভাইয়া, তুমি বিয়ে করো, তা না হলে আমি কোনোদিন এ বাড়ি ছেড়ে যাব না, কোনোদিন না, কোনোদিন না। ম্যাডাম, আপনি কি চেম্বারে? জি না, চেম্বার থেকে বেরিয়ে গেছি। কে বলছেন প্লিজ? আমি আগুন। আপনি আমাকে ফোন করেছেন কেন, কোনো কাজ আছে আপনার? জি না ম্যাডাম, কোনো কাজ নেই, এমনি আপনার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছি। প্লিজ, কোনো কাজ ছাড়া আপনি আমাকে ফোন দেবেন না, আপনার কার্যকলাপে মনে হয় আপনি সবসময় আমাকে ফলো করেন, এটা আমি মোটেও পছন্দ করি না। আরে কি ব্যাপার? হ্যালো, হ্যালো। কি ব্যাপার ভাই, রিকশা পথাতকে দাঁড়ালেন কেন? তোমার সাথে একটা মিটিং আছে। আরে ভাই, আপনাকে তো আমি চিনি না, আপনার সাথে আমার কিসের মিটিং? আরে ওই ছেমনি, এত পেচাল পারিস কেন? আপনার আমার গায়ে হাত তুলছেন কেন? আর একটা কথা বলবি না, যা বলার বসের সামনে বলবি, চল। Thank you.
আয় শয়তানের দল, গাড়ি তট ওট বলছি, নয়তো এটা খুলি উড়িয়ে দেব। আর যদি কোনোদিন ম্যাডামের সীমানায় পাড়া দিস তাহলে সোজা উপরে পাঠিয়ে দেব। চলুন ম্যাডাম, আপনাকে পৌঁছে দেই। শুনুন মিস্টার আগুন, আপনি একটা কথা পরিষ্কার করে বলুন তো, আপনি আমার কাছে কি চান? কি চাইবো আপনার কাছে? তাহলে সবসময় আমাকে পাহারা দেন কেন? আপনি তো একটা ভয়ঙ্কর লোক, কোনো কিছু চেয়ে বসলে তো আপনাকে আমি ঠেকাতে পারবো না। কি চাইবো আপনার কাছে? কি চাইতে পারি বলে আপনার সন্দেহ হয়? কত কিছুই তো চাইতে পারেন, দেখা গেল আমাকেই চেয়ে বসলেন, আমার দেহ, আমার মন, সবকিছু। মাপটা আমার কাছে, মাপটা আমার কাছে, সরি বল, সরি বল বলছি, সরি বল। খোদার কসম আমি কিন্তু তোকে খুন করে ফেলবো। আমিও আপনার কাছে মাপ চাইছি ম্যাডাম, আমাকে আপনি মাফ করে দিন, আমি রাগের মাথায় আপনার গায়ে হাত তুলেছি, দয়া করে আপনি আমাকে মাফ করে দিন। আমি আপনাকে সবসময় পাহারা দিই, এটা সত্য, আমার লোকজনও দূর থেকে আপনাকে চোখে চোখে রাখে যাতে কেউ আপনার কোনো ক্ষতি করতে না পারে, এটা আমারই নির্দেশ। কারণ একদিন আপনি আমার অনেক বড় উপকার করেছিলেন, যখন কোনো উকিল আমার পক্ষে দাঁড়াতে অস্বীকার করেছে তখন আপনি বীরের মতো আমার পক্ষে দাঁড়িয়ে নিশ্চিত ফাঁসির কাষ্ঠ থেকে ফিরিয়ে এনেছিলেন। সেদিন থেকে আমি জানতাম আমন খানের লোকজন আপনার এবং আমার ক্ষতি করতে পারে, তাই আমি নিজে যেমন সতর্ক থেকেছি তেমনি আপনাকেও সবসময় নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি, কোনো কিছুর আশা করে নয় ম্যাডাম। কিন্তু আজ আপনি আমাকে এমন জায়গায় আঘাত করেছেন যেখানে সামান্য একটা আঁচল লাগলে আমি সারা দুনিয়া তছতছ করে ফেলতাম, সেখানে আপনি কুঠার মেরেছেন। আরে আপনার কাছে কি চাইবো আমি, আপনার মতো 100টা সুন্দরী যদি এই আগুনের পায়ের কাছে পড়ে থাকে তবু এখানে জায়গা হবে না। এখানে তো বসে আছে আমার সবচেয়ে আপনজন, এখানে আর কোনোদিন কারো জায়গা হবে না, কোনোদিন না। আমাকে মাফ করে দেবেন ম্যাডাম, আমাকে মাফ করে দেবেন। আমার মনের ঘরে যে জন বসতি করে, কোথায় গেল বল বিধি, কোথায় গেল বল বিধি পাব তারে। আমার মনের ঘরে যে জন বসতি করে, আমার মনের ঘরে
ধারে যে যেন বসতি করে আমার মনের ঘরে যে যেন বসতি করে আমার চোখের মনি দিন রাজনি খেদে হয় আকুল এই বুকের নদী রাবধি ভাঙে রে দুই এই বুকের নদী রাবধি ভাঙে রে দুই কুল আমি পথ হারায়ে খুঁজি তারে আমি পথ হারায়ে খুঁজি তারে পথের মাঝারে আমান খান নিষেধ করেছিল কিন্তু ওকে যে জানেনি ও নিষেধ শোনে নাই ব্যাস আমান খান তো একজন জঘন্য ব্যক্তি তুই তার সাথে লাগতে গেলি কেন বাজে লোকজন যা বলবে আমরা তাই মেনে চলবো দেশটা কি মগের মূলক নাকি তাই বলো তুই আমান খান ডাক্তার স্যার এই যাত্রা বিপদমুক্ত কিন্তু সাবধান ওনাকে কোনোভাবেই এক্সাইটেড করা যাবে না বাবা তুমি ভেঙে পড়ছো কেন একটা অ্যাটাক নিয়ে মানুষ 30 বছর বেঁচে থাকতে পারে তুমি ভেঙে পড়লে ওরা তো পারে ধর তোর কাছে আমি না হয় একটা অপরাধ করেই ফেলেছি কিন্তু তার কি কোনো ক্ষমা নেই আমি তোকে অনেক চেষ্টা করেও বিয়ে দিতে পারলাম না এই অবস্থায় আমি যদি মারা যাই পরকালেও আমি শান্তি পাব না আমি তোর কাছে ক্ষমা চাই রে মা তবু তুই বিয়ে কর
আছে বাবা, তুমি দিন তারিখ ঠিক করো, আমি বিয়ে করব। তুই আমার উপর রাগ করে বলছিস না তো? না বাবা, আমি তো বহুদিন দেখলাম, আমি খুশি মনে রাজি হচ্ছি। ম্যাডাম, আপনি এত রাতে? আপনি আমাকে 10 মিনিট সময় দিবেন? কি হয়েছে আপনার? জানি না, পৃথিবীর কোনো কিছু আমার ভালো লাগছে না। কেন যেন মনে হচ্ছে আপনি আমাকে 10 মিনিট সময় দিলে আমি একটু শান্তি পাব। আমার মনে একটা ফুটাও শান্তি নেই। সারাটা জীবন বিলিয়ে দিলাম পরের জন্য, আর আপনাকে 10 মিনিট সময় দিলে আপনি যদি শান্তি পান তাহলে দেব। বলুন, কোথায়, কখন? আমি আপনাকে জানাবো। কিছুই তো বলছেন না। না, আপনি পাশে আছেন তাতেই আমার ভালো লাগছে। না জেনে কিছু
চায় না বলা নীরবে ভাবি অকারণে কি ইচ্ছে গুলো করছে দাবি কেন সুখের মতো বাতাস এ বুকে কি কথা কয়ে হৃদয় এ কি কথা কয়ে সে স্মৃতির পাতা নানান রঙে রাঙিয়ে রাখি কখনোই নয় সে কি কথা কয় হৃদয় এ কি কথা কয় সে চিরদিনের চেনা মানুষ মনে হয় সে কি কথা কয় আমি খুব শীঘ্রই দেশের বাইরে যাব আর আসব না আমাদের অপরাধ তুই যে বিয়ে করতে রাজি হচ্ছিস না আমি দেশে থেকে কি করব আহা আচ্ছা আচ্ছা আরে আরে বন্ধু এসো এসো কেমন আছো আপু ভালো কি খবর বন্ধু সুখবর বন্ধু আমার বিয়ে তাই নাকি কবে কবে আগামী শুক্রবার সত্যি খুব ভালো খবর বন্ধু তা পাত্রী কোথাকার পাত্রী আমাদের সবার পরিচিত উকিল নুসরাত জাহান শুধু সুখবর বললেই হবে না অনেক ব্যবস্থাই তোমাকে করতে হবে তুমি উপস্থিত না থাকলে আমি তো বিয়ের দলিলে সই করবই না কেন থাকবো না বন্ধু অবশ্যই থাকবো আরেকটা কথা চাচা এবং ফারিয়াকে আমি দুদিন আগেই নিয়ে যাব ওকে ঠিক আছে নিও কি হয়েছে তোমার কি ভাবছো তুমি এত ভাবছি একমাত্র মেয়ের বিয়ে এত বড় একটা আনন্দের দিন অথচ আনন্দ পাচ্ছি না কেন মেয়েটার মুখের দিকে তাকালেই সব আনন্দ হারিয়ে যায় ও মনের থেকে এখনো বিয়েটাকে গ্রহণই করতে পারেনি মুখে হয়তো বলে না কিন্তু আমি তো বাবা ওর বুক দেখেই বুঝতে পারি ওর কষ্ট এসব ভেব না তো জীবনটা তো ফাজলামো নয় কল্পনার যে মানুষ বাস করতে পারে না বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে Mm-hmm.
কৃষ্ণ, তোমাকে একটু আসতে হবে। কোথায়? মোহন গার্ডেনে। আমি তো আসতে পারবো না, আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি। তোমাকে শেষ দেখাটা দেখবো না। কি সব বাজে কথা বলছো? বাজে কথা নয়, আমি জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নিয়েছি, এই পৃথিবীর মুখ আমি আর দেখবো না। তুমি আসবে কিনা বলো, আমি তোমার অপেক্ষায় থাকবো। এতদিন আমি দুধ কলা দিয়ে তোর মতো একটা সাপ পুষেছিলাম, তাই না? সারা জীবন আমি তোকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, আর তুই তুই আমার সাথে বেইমানি করেছিস। না, এটা ঠিক না, এটা ঠিক না। এই বেইমান, যে আমার সারা জীবনের দুশ্মন তুই তার সাথে হাত মিলিয়েছিস, যে আমার জানের দুশ্মন তুই তার সাথে হাত মিলিয়েছিস, আজ তোকে আমি মেরেই ফেলবো। এই অমন খান, তুই আমার সাথে এমন করছিস কেন? তুই আমাকে মৃত্যুর ভয় দেখাস? এই দেখ, এই দেখ, মৃত্যুর পরেও না আমি সাথে করে নিয়ে এসেছি। তুই আমার সাথে একটি খারাপ ব্যবহার করবি, আমি এক্ষণে বিষ খাবো। মরার এতই শখ তোর? এতই শখ, তাহলে আর বিষ খেয়ে মরবি কেন? আমি তোকে উপরে পাঠিয়ে দিচ্ছি, রেডি হ। এই সৃষ্টিকর্তা, তোর ভান্ডারে তো কোনো কিছুর অভাব নেই, তাহলে আমাকে কেন এত বঞ্চিত করলি? কিছুই দিলি না আমাকে। আমি তোর কাছে কি অপরাধ করেছিলাম? কি অপরাধ করেছিলাম আমি তোর কাছে? মরার আগে আমি শুধু একটা মুখ দেখতে চেয়েছিলাম, এইটুকু আশা তুই আমার পূর্ণ করলি না। আমি কি অন্যায় করেছিলাম? কি অন্যায় করেছিলাম আমি? Thank you.
এখন আমি কি করব? সাহেব জি, আর কত অপেক্ষা করবে? লোকজন তো অধৈর্য হয়ে যাচ্ছে। স্যার, আগুন একদিন আমার জীবন বাঁচিয়েছিল, ও আমার সেরকম বন্ধু। তাছাড়া ওকে আমি কথা দিয়েছি, ওকে ছাড়া আমি সই করব না স্যার। আয় তোর অপেক্ষা করতে একটা না, রাতে দুইজন সাদি আছে। আপনি কি অবস্থাটা বুঝতে পারছেন না? আপনার গো ভালোবাসা দিত আর চলতো না ভাই সাহেব, আর কামগান সারি আমরা যত খুশি হাঁসতায় বইতান, বুঝলেননি? আপনার ইচ্ছে হলে অপেক্ষা করুন, না হলে চলে যান। চলে যান বলছি। বাউরে বাউ, সুরি এ সুরি, আবার সিনা জুরি। মালিক, আমি কথা দিয়েছি শাহেদের বিয়েতে যাব, ওখানে পৌঁছার আগে আমাকে তুই নিষ্ঠা মালিক। বুবলি, 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 তুমি আমাকে মাফ করে দিও। কৃষ্ণ, 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 কৃষ্ণ। মানুষের কখন কি হয় তা তো বলা যায় না, তোকে আমি কিছু কথা বলে যেতে চাই। কি হয়েছে, তুমি কি বলছো? আপনি প্লিজ আমাকে বলতে দে। বলো বন্ধু, বলো বন্ধু। খুব ছোটবেলায় একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছিল, দিনে দিনে সে আমার মনের মাঝে এমন আসন গেড়ে বসেছে যে আমি তাকে ভুলতে পারিনি। তার কোনো পরিচয় আমি ভালো করে জানি না, শুধু জানি তার নাম বুবলি।
খুব ছোটবেলায় তার বাবা মায়ের সাথে কক্সবাজার গিয়েছিল বেড়াতে। সেখান থেকে গুন্ডারা তাকে কিডন্যাপ করেছিল। আমি তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে তার বাবা মায়ের কাছে পৌঁছে দিয়েছিলাম। তার শুধু একটা মাত্র চিহ্ন আমার কাছে আছে, একটা স্কার্ফ। এখনো আমি সেই স্মৃতিচিহ্নটার কারণে তোদের সামনে দাঁড়িয়ে আছি। চাচা, আমি কোনোদিন আমার এই আপনের গায়ে একটা ফুলের আঁচড়ও লাগতে দেইনি। যদি কোনোদিন আমি না থাকি, তুমি তাকে দেখো। আমি মরে গেলে আমার পরিস্থিতি চিহ্নটা রক্ত আমার আমার কবরে দিয়ে দিও। কিন্তু এখনই তার সাথে কথা বলবেন না, আধা ঘন্টা পর দেখা করবেন, ওকে? সাহেব ভাই, আপনি আমার ভাইয়াকে বাঁচান। আমার ভাইয়া যদি জানতে পারে যে নুসরাতের সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে, সে তার বুবলি যাকে সে সারা জীবন খুঁজে বেড়াচ্ছে, তাহলে সে সুস্থ হয়েও মারা যাবে। শাহেদ ভাই, আমার ভাইয়াকে বাঁচান আপনি। শাহেদ ভাই, আমি আপনার পায়ে পড়ি। ভাইয়া যদি জানতে পারে এই নুসরাতি তার বুবলি, তাহলে সে সুস্থ হয়েও মারা যাবে। আপনি আমার ভাইয়াকে বাঁচান, আপনার পায়ে পড়ি ভাইয়া, প্লিজ আমার ভাইকে বাঁচান। শাহেদ ভাই, আমি আপনার পায়ে পড়ি, আমার ভাইয়াকে বাঁচান। আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন, এই নুসরাতি বুবলি আমার ভাইয়া জানলে সুস্থ হয়েও মারা যাবে। ফারিয়া, তুই ভুল করছিস আপু। ভাইয়া, ভাইয়া রে, এ কখনো হয় না রে আপনি। যে আমি সারা জীবন পরের উপকার করেছি, সে আমি আরেকজনের বুকে ছুরি মেরে নিজের সুখের কথা ভাবতে পারি না। তাছাড়া শাহেদ আমার বন্ধু, সে নুসরাতকে ভালোবাসে। আমি তার এত বড় সর্বনাশ করব, অসম্ভব। তোর কথা শুনে আমার বুক ভরে গেল বন্ধু। আমি কষ্ট পেতাম, তুই যদি মনের দিক থেকে ছোট লোক হতি। তাছাড়া আমি নুসরাতকে ভালোবাসলেও সে আমাকে ভালোবাসে না। বাইরে সে নুসরাত জাহান, কিন্তু ভিতরে আজও সে তোর বুবলি হয়ে আছে। তোর মতো সেও সারা জীবন ধরে তার মনের ঘরে তোকেই লালন করেছে।
এসো নুসরাত। তুমি আমাকে ক্ষমা করো শাহিন। ইটস ওকে, প্লিজ এসো। তোমাদের ভালোবাসা কখনই মরতে পারে না বন্ধু। শান্ত, তোমার কাছে এসব তোমাকে আমি চিনতে পারিনি বুবলি। চিনবে কি করে, তুমি যে একটা গাধা। তুমিও একটা গাধা।